সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরলেন নিজ ভূমি। শুরু করলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বিরামহীনভাবে ছুটে চললেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক অধিকার আদায়ে পতন ঘটালেন স্বৈর শাসকের। চট্টগ্রামের লাল দিঘি থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সর্বত্র তিনি আততায়ীর প্রধান টার্গেট। শেখ হাসিনা বারবার বুলেট ও গ্রেনেডের মুখ থেকে বেঁচে ফেরা বহিঃশিখা। বারবার মৃত্যুকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া রাষ্ট্রনায়ক। 1996 সালে ক্ষমতায় এসে মানুষের কষ্ট লাঘবে করলেন বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি, দেশে বইল প্রশান্তির সুবাতাস। 2001 থেকে 2006 আবারও ছন্দপতন, দেশ ফিরে গেল আবারও অন্ধকার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অকারণই জেলে আটকে রাখল 331 দিন। পিছিয়ে পড়া দেশটার ভার আবার তুলে নিলেন নিজের কাঁধে, শুরু করলেন ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। করোনা মহামারী সহ সকল প্রাকৃতিক বিপর্যয়ে সবার আগে মানুষের পাশে তিনি। বন্ধুর পথ পাড়ি দিয়ে সবসূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়ে টানা 3 মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন শেখ হাসিনা। সাফল্য আর উন্নয়নের ধারাবাহিকতায় শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ।